শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজ 19 মে 2023 রোজ শুক্রবার দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর বেশ কিছু চৌবাড়িয়া হাটের আপডেট জানানো হয়েছে আর আজকের হাট থেকে একটি ছোট করে পর্ব করব যেটা কত নিল পর্ব তারপর প্রথমে একটি শুরু ষাঁড় বাচ্চা দিয়ে শুরু করব আজকের এই প্রতিবেদন ভাই কত নিল এটা দাম কত 44000 আচ্ছা ঠিক আছে দর্শক 44000 কিনা হইছে ভাই এটা কত দিয়ে কিনা হইছে বকনা না 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 কিনা নি ফেরত কত দাম বললো হ্যাঁ 35000 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখি এই হাট থেকে ভালো আছেন ভাই ভাই কত দিয়ে নিলেন এটা ভাই ও ভাই কত দিয়ে নিলেন 80000 দর্শক 80000 আচ্ছা 80000 ভাই কত দিয়ে নিলেন হ্যাঁ 58000 58000 ভাই কত হলো গাইবি বছর 100 কত 102000 মাশাআল্লাহ দর্শক 102000 দেখি না হইছে এই পাশে গাবি বাসু টাকা কত দিয়ে কিনলেন 75000 টাকা কত দিয়ে নিলেন 80000 দর্শক 80000 আর এটা হলো 75000 75500 ভাই কত দিয়ে নিলেন এটা 82000 ষাড় গরু দেখি দর্শক আমরা কত নিল পর্বে জমজমাট কিছু গরু দেখানোর চেষ্টা করি ভাই কত দিয়ে নিলেন এটা কোন ভাই নিছে 95000 বয়স হইছে ভাই দুই দাঁত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক 95 দিয়ে এই যে দুই দাঁতের ষাড় গরু কিনলেন তো দেখি আমরা একটু মাঝখানে থাকলে সব ধরনের গরু আমরা কম বেশি আপনাদের দেখাইতে পারবো আর কত নিল পর্বের যে আইডিয়া এটা কিন্তু পারফেক্ট একটা আইডিয়া যে আমাদের এলাকায় কেমন দাম চলতেছে তো দেখি আমরা আপনিও আসবেন আসেন আচ্ছা ঠিক আছে দেখি আরো যে গরুগুলো আসবে হাট থেকে বের হয়ে সেইগুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এগুলো কিনা নাকি এগুলো কে কিনলো আপনার ভাই কত দিয়ে কিনছেন কোনটা কত দিয়ে কিনছেন কালোটা 72 আর এটা কত 67 আচ্ছা 72 আর 67 দেখি কাকা এটা কত দিয়ে কিনলেন 65 এই ছোটটা কত দিয়ে নিলেন কাকা এটা কত দিয়ে নিছেন 40000 আচ্ছা এটার দাম কত হলো কাকা এটা কত হলো এটার দাম ভাই এটা কত ভাই সার কত এটা কত দিয়ে নিলেন 97900 পালার জন্য আচ্ছা ভাই সার এটা কত হলো দেখি একটু কত হলো এটা 50000 এই ছোট বাচ্চাটা কত দিয়ে নিলেন 35000 না দেখাবেন দেখার লাগবে না যান 35000 ভাই এটা কত দিয়ে নিলেন গাবিটা ও ভাই 60500 দর্শক 60500 দিয়ে নিছে তো দেখা যাক আমরা হাট থেকে বের হওয়ার পথে যে গরুগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব যে ভাই কত দিয়ে নিলেন এটা 60000 দর্শক 60000 দিয়ে এই গরুটা কিনা হয়েছে তো আজকে কিন্তু ভিডিও করতে করতে বেশ কিছু সময় কাকা কত হলো এটা কত দিয়ে নিলেন 34.5 কত হলো ভাই এটা 43000 দর্শক 43000 ষাঁড় বাচ্চাটা কত হলো ভাই 56000 ভাই গাবিটা কত দিয়ে নিলেন কত দিয়ে নিলেন 85 ভাই এটা কত দিয়ে নিছেন কত এটা 120 85 120 বকনাটা কত হইলো ভাই
হ্যাঁ 43,000। আচ্ছা এই পাশেরটা একটু দেখি ভাই, এটা কত দেন নিলেন? 38। দর্শক 38,000 বকনা ভাই। জোড়া কত হলো ভাই? ভাই জোড়া কত হলো? ও ভাই বললো না তো দাম। দেখি ষাঁড় গরু ভাই, ষাঁড়টা কত দাম নিলেন? হ্যাঁ বলতে পারবেন না? ইয়ে আছে না, ছাড়পত্র আছে না? দেখেন তো কত হয়েছে, 70 না 72, 80। আরে বাবা, কাকা কত দাম নিলেন? 61,000। 80,000। দর্শক ভিডিও ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না। কত এটা, কত পোষপান্ন কিনছেন? আর এটা এইটা 62 পোষপান্ন আর 62। দর্শক ভাই এই বাচ্চাটা কত হয়েছে? এটা এটা কত হয়েছে? 34,000। আর ওইটা ওইটা 37,000। 37,500। আচ্ছা কাকা এটা কত হয়েছে দাম? কত দাম হয়েছে এটা? 65,000। আচ্ছা এই গাভিটা কত দেন নিছেন? 90,000। দর্শক 90,000। গাভিন আছে কয় মাসে? 8 মাস। আচ্ছা ঠিক আছে কাকা এটা কত? হ্যাঁ কত? 70। আচ্ছা ঠিক আছে এটা কত ভাই? 92। গাভিন আছে কয় মাসে? 8 মাসের গাভিন। আচ্ছা ঠিক আছে দর্শক কেমন লাগতেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন। আর বকনা বাচ্চাটি ভাই, বাচ্চাটি কত হলো? 45,000। বকনা বাচ্চা 45,000। এটা কত, কত দেন নিলেন? 38। ষাঁড় বাচ্চা দর্শক ভাই কত দেন নিছেন? এটা কত হলো ভাই? 2,32,000। ভাই কত নিল এটা কত? 1,03,000। ভাই বলো কত দিয়ে নিলেন? জোড়া কত ভাই? 70। 1,00,000। 1,70,000। আচ্ছা ঠিক আছে দর্শক দেখি দাম দরের কত কাকা, এটা কত দিয়ে নিলেন? কত দিয়ে নিছেন? 70,000। ভাই একটু দাঁড়ান, কত দিয়ে নিছেন এটা ভাই? কত দিয়ে নিছেন? 87,000। বয়স 2 দাঁত। আচ্ছা ঠিক আছে দেখি গাভি বাছুরটি কত দেখি না হলো, অনেকটা আইডিয়ার জন্য। ও এটা ফেরত নাকি? ফেরত না কিনা? কত? 95,000। দর্শক 95,000। এটাই কিন্তু সোনাইচণ্ডী হাটে বিক্রি হবে 1,05,000। বলদের এক জোড়া আসতেছে দেখি, জোড়া কত বলদের? কত হয়েছে ভাই দাম? কত হয়েছে জোড়া? 1,72,000। কত হয়েছে জোড়া বলদের? কত দাম ভাই? 2,12,000। আচ্ছা 2,12,000। দর্শক সুন্দর এক জোড়া ষাঁড় দেখতেছি, কত হয়েছে ভাই এটা? কত দাম? 55,000। আচ্ছা ঠিক আছে ভাই, জোড়া কত হয়েছে এই জোড়া? 1,46,000। দর্শক 1,46,000 জোড়া। দেখি আমরা, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও একটু চেষ্টা করি আপনাদের দাম দরের ধারণা দেওয়ার জন্য যে কেমন দামে হাট থেকে বের হয়ে যাওয়ার পথে শেষ পর্যায়ে অনেক। ভাই কত দাম নিলেন এটা?
এক লাখ সাড়ে বারো, এক লক্ষ বারো হাজার পাঁচশো। এখানে কত দিলেন? এক লাখ বিশ, এক লক্ষ বিশ হাজার। বাজারের অবস্থা ভালো নয়। ভালো না, কত দিলেন? হ্যাঁ, এক লাখ তেরো। এটার দাম তো বেশি হয়েছে, এক লাখ তেরো। ও কাকা, কত হয়েছে এটা বকনাটা? এ কাকা, বকনাটা কত হয়েছে? পঁচাত্তর হাজার। দর্শক, পঁচাত্তর হাজার দাম। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বিদায় নিই নাকি? আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে কেমন দামে গরু এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। তো দেখি ভাই, কত হয়েছে জোড়া? এক লাখ তিরিশ। সুন্দর হয়েছে তো, এক লক্ষ তিরিশ হাজার, পঁয়ষট্টি হাজার পার পিস। তো হাট থেকে আমরা বের হয়ে যাব। এই গরুটা কে কিনছে ভাই, আছে কেউ? কত এটা কিনছেন? এটা নব্বই, একবারে জিতা হয়েছে গরুটা, সুন্দর, নব্বই হাজার। দেখি আরও দুই একটা ষাঁড় গরু দেখানোর চেষ্টা করি। এটা কার ভাই, এটা কার? কত দিয়ে কিনছে? হ্যাঁ, কত? এইটা পয়সা নব্বই। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কত দাম? হ্যাঁ, দেড় লাখ। হ্যাঁ, দেড় লক্ষ। দর্শক, আমরা বের হয়ে যাব। ভাই কত হয়েছে এটা, কত কত বললো? একচল্লিশ বিয়াল্লিশ, দাম একটু কমই বলছে ভাই। হ্যাঁ ভাই, এটা কার? এটা গাবি বাসুর? এটা কে কিনছে, কে কিনলো এটা? কেউ নাই। কত এটা? দর্শক, বিদায় নিচ্ছি ভিডিও থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।